হ্যাঁ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাংলা কুক স্টোর। উইন্টারে আমরা সবাই গরম কিছু খেতে পছন্দ করি, তাই আজকে আমি আপনাদের দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপের একটি মজাদার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে সবজি সিদ্ধ করে নেব, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিব একে একে সবগুলো সবজি। আমি এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ বাঁধাকপি, 1 কাপ পরিমাণ ব্রোকলি আর 1 কাপ পরিমাণ ফুলকপি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। তারপর লবণ দিয়ে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পর স্ট্রেনারে পানি ঝরিয়ে নিব আর ভেজিটেবল স্টকগুলো রেখে দিব পরবর্তীতে স্যুপে ব্যবহার করার জন্য। তারপর একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল স্পুন বাটার, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। তারপর এগুলোকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ। তারপর দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করা চিকেন ব্রেস্ট। আবারও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচ। চিকেনের কালার যখন সাদা হয়ে যাবে তখন দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি এখানে রেড ক্যাপসিকাম নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য এগুলোকে ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিব 1/2 লিটার চিকেন স্টক। আর দিয়ে দিব আগে থেকে রেখে দেওয়া ভেজিটেবল স্টক, এখানে প্রায় 1.5 লিটার পরিমাণ হয়েছে। আপনারা আপনাদের সবজি পরিমাণ অনুযায়ী চিকেন স্টক ও ভেজিটেবল স্টক দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস ও 2 চা চামচ ভিনেগার। আবারও দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচ। আমি এখানে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করছি না, কারণ চিকেন স্টক ও ভেজিটেবল স্টকে আগে থেকে লবণ ছিল। তারপর দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ ক্যান্ড মাশরুম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব বলা কষার জন্য। তারপর দিয়ে দিব 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যা আগে থেকে পানিতে মিশিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় ভালোভাবে নাড়তে হবে যাতে নিচে জমাট না বেঁধে যায়। তারপর দিয়ে দিব সিদ্ধ করা সবজিগুলো। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপর একটি ডিম ভালোভাবে ফেটে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভালোভাবে নাড়তে হবে।
হয়ে গেল মজাদার চিকেন ভেজিটেবল স্যুপ। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেল লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।